হ্যালো এভরিওয়ান, বেরিয়ে পড়েছি কল্যাণীর ঠাকুর দেখতে, আর তোমাদের সাথেও ঠাকুরগুলো শেয়ার করবো। আমি যাচ্ছি ত্রিবেণী থেকে কল্যাণীতে গাড়ি করে ঠাকুর দেখতে, আর তোমরা যারা দেখতে চাও তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে কল্যাণী শিল্পাঞ্চল বা সীমান্ত এই দুটি স্টেশনে নামতে পারবে, কারণ ঘোষপাড়া স্টেশন আপাতত বন্ধ আছে, সেই জন্য তোমরা এই দুটো স্টেশনে নেবে ঠাকুর দেখতে পারবে। আর আমরা যাচ্ছি, এখানে টোল ট্যাক্সে আমাদের দাঁড় করিয়েছে, এখানে 5 টাকা করে টোল ট্যাক্সের টিকিট নিল, সেই টিকিটটা আবার ওপারে গিয়ে জমা করতে হবে, আবার ফেরার সময় একই রকমভাবে ওপার থেকে টিকিট কেটে এবারে জমা করতে হবে। যাই হোক, চলো আমি যাচ্ছি আর তোমাদের সাথে পুরো রাস্তাটাও শেয়ার করে দেবো, আর কোন কোন ঠাকুর দেখলাম আর কী কী ভালো ভালো ঠাকুর এসেছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, এই টিকিটটা তখন দিল আমাদের, আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ত্রিবেণীর নদী। ত্রিবেণী মানে তিনটে নদী একসাথে মিলেছে, গঙ্গা, যমুনা আর সরস্বতী নদী, ঠিক বন্ধুর মতো। ওই দেখো লাইট দেখা যাচ্ছে, তার মানে আমরা কোনো একটা প্যান্ডেলের সামনে এসেছি। না না, কোনো একটা প্যান্ডেল না, আমরা জেনেই এসেছি, আমরা এসেছি প্রথম রথতলার প্যান্ডেল দেখতে। চলো রথতলার প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি। প্যান্ডেলটা কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে, আর পাখিগুলো দেখো পেছনে উড়ছে, কি অসাধারণ দেখতে হয়েছে। অনেকটা কাজটা হয়েছে সোলার ওপর, আর কিছু কিছু জায়গায় প্লাস্টার অফ প্যারিসেরও কাজ আছে, তবে সোলার কাজগুলো কি নিখুঁত দেখো না, এই কাজগুলো কি অসাধারণ করেছে, খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আমরা সকালবেলা বেরিয়েছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় হচ্ছে, আর ওই ভিড়ে দেখা সত্যিই সম্ভব নয়, তাই জন্য এই সকালবেলায় বেরোনোর সিদ্ধান্ত। আর ঠাকুরটা দেখো, যেন লাইট পড়ে ঠাকুরটা সোনায় মুড়ে গেছে মনে হচ্ছে, অসাধারণ দেখতে ঠাকুরটা, প্যান্ডেলটা আর ঝাড়বাতিটাও ম্যাচিং করে সাদা আর নীল দিয়ে করা, খুবই ভালো লাগলো। তারপরে আমরা একটুখানি রিলস করার চেষ্টা করছিলাম। এবার চলে এসেছি কল্যাণীর সেই বিখ্যাত প্যান্ডেল, বুঝতেই পারছো কোন প্যান্ডেলের কথা বলছি। এখানে আগের বছর হয়েছিল টুইন টাওয়ার, কিন্তু সে বছর তো আসতে পারিনি, এবছরও হয়তো আসতে পারতাম না, যদি সন্ধ্যেবেলা হতো হয়তো দেখতেই পারতাম না, এত ভিড় লাইন হচ্ছে, তাই এবছর সকালবেলাই চলে এসেছি দেখার জন্য। আর সত্যি কথা বলতে কি, লাইটে অন্যরকম দেখতে লাগে ঠিকই, কিন্তু সূর্যের আলোয় যে খুব খারাপ লাগছে সেটা বলবো না, সূর্যের আলোটা যখন এই কাঁচের ওপরগুলোয় পড়ছে না, পুরো একদম ঝিকঝিক করছে, আর ভেতরের লাইট জ্বালিয়ে দিয়েছে, খুবই ভালো। তা বলে যে সকালবেলা একদমই ভিড় হয়নি এটাও বলবো না, এখনও পুলিশ গার্ড দিচ্ছে আর বাইরে বার করে দিচ্ছে, বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না, কারণ ভালোই ভিড় হয়েছে। যাই হোক, এটা লুমিনাস ক্লাবের 31তম বর্ষের প্যান্ডেল। প্যান্ডেলের ভেতরটা এত সুন্দর কাঁচ দিয়ে করা, অল্প অল্প লাইট দেয়া, কিন্তু সেই লাইটটা রিফ্লেক্ট হয়ে এত অপূর্ব দেখতে লাগছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমাদের ভালো লাগে কি না, জানি ফোনে অতটাও ভালো লাগবে না, তোমরা যদি এসে দেখতে আরও সুন্দর লাগবে, তবু আমি এসেছি তাই তোমাদেরকেও দেখাচ্ছি। অনেকেই তোমরা আসতে পারবে না, আর যারা আসতে পারবে তারা অবশ্যই সকালের দিকে আসারই চেষ্টা করো, কারণ বিকালে অত ভিড়ে অনেক লোকের অসুবিধা। তারপর ছোটদের আর বয়স্কদের একটু কম আনারই তোমরা চেষ্টা করবে, কারণ অত ভিড় সামলে হয়তো তারা যেতে পারবে না। আমরা যেখান থেকে ব্যারিকেড দেখেছিলাম, মানে হচ্ছে সেই জায়গা থেকে ওদের লাইনটা শুরু হচ্ছে, আর ব্যান্ডেলের ভেতর আস্তে আস্তে অর্ধেক মানুষই অসুস্থ হয়ে পড়েছে আগে দিনে। আর আমরা তো ধরো দ্বিতীয়াতে গেছি, এবার পঞ্চমী ষষ্ঠীতে বুঝতেই পারছো কীভাবে ভিড়টা হবে এইসব প্যান্ডেলগুলো। যাই হোক, প্যান্ডেলের চারিপাশটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর তোমাদের ওখানে কাদের কাদের কী কী প্যান্ডেল হয়েছে সেটা অবশ্যই জানিও। যদি সুযোগ হয় তোমাদের ওখান থেকেও ঠাকুর দেখে আসবো, তো তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে কেমন ঠাকুর এসেছে আর কী কী প্যান্ডেল হয়েছে। আর দেখো না, একটা ছোট ঝাড়বাতি জ্বালিয়েছে, কিন্তু চারিপাশে যেহেতু কাঁচ, যেন মনে হচ্ছে পুরোটাই ঝাড়বাতির প্যান্ডেল। আর ভিড়টা তো দেখতেই পাচ্ছ, এত ভিড় আমরা ঠাকুর পর্যন্ত পৌঁছাতেই পাচ্ছি না, আর কত পুলিশ গার্ড কত সরতে বলছে, কিন্তু লোক আর কি কথা শোনে, এসেছে এত কষ্ট করে কত দূর দূর থেকে এই ঠাকুরটা দেখার জন্য, তাই জন্য সবাই ভিড় করে দাঁড়িয়েই আছে, অপূর্ব দেখতে ঠাকুরটা, সাথে ঠাকুরকে পরিয়েছে কত গয়না, খুব সুন্দর দেখতে লাগছে।
তারপরে দেখছি মেলায় কত কানের বিক্রি হচ্ছে, আমরাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম কিছু পছন্দ হয় কিনা, সব 30-40-এর কত কানের, হ্যাঁ দামিও আছে কিন্তু ওইগুলো সামনে ছিল তাই দেখছিলাম। এবার চলে এসেছি কল্যাণী A9 স্কোয়ারের প্যান্ডেল দেখতে। এখানে হয়েছে 4টে ধাপ, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী আর যমুনেত্রী। এই 4টে ধাম পরপর হয়েছে, 3টে ধাম টপকে তারপরে যেতে হবে কেদারনাথে। চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে দেখাই, আর কেমন হয়েছে প্যান্ডেলটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। আর ভিড়টা তো দেখতেই পাচ্ছ, এই যে মানুষ একদম পিলপিল করে উঠছে, কত মানুষ আর উঠছে সিঁড়ি বেয়ে। আর এখানের উচ্চতা হয়েছে 40 ফুট উঁচুতে, মানে কেদারনাথে আমরা পৌঁছাবো তখন আমরা থাকবো 40 ফুট উঁচুতে। এই যে আমিও সামনে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, আর দেখো ওপর থেকে নিচেটা কেমন দেখতে লাগছে, আর মানুষগুলো কত ছোটো ছোটো, আর একটা বড় শিব মাঝখানে করেছে, অসাধারণ প্যান্ডেলটা করেছে। লাইটিংয়ে অবশ্যই এর থেকে ভালো লাগবে, কিন্তু লাইটিংয়ে তো ওই যে বিশাল লাইন হবে আর দেখতে দেবে না, তাই জন্যে সকালে আসা আগেই তোমাদের বললাম। এই যে আমরা এবার চলে এসেছি কেদারনাথের সামনে, দেখতে পাচ্ছ তো কেদারনাথের সামনে কেমন হয়েছে, খুবই ভালো হয়েছে প্যান্ডেলটা, পুরো যেন মনে হচ্ছে কেদারনাথেই এসেছি। কবে যাব কেদারনাথ সেটা তো জানি না, যাই হোক আপাতত প্যান্ডেল দেখেই মনটা ভরিয়ে নিলাম। প্যান্ডেলটা ওই শোলা দিয়েই করা যতটা দেখে মনে হলো, যাই হোক ভালোই হয়েছে। তারপরে এবার ওপর থেকে নিচে সিঁড়ি দিয়ে নেমে এসে দেখা যাবে এইটার ঠাকুরটা। এইটার ঠাকুরটাতে ওই রাধা কৃষ্ণ প্যান্ডেল করেছে, চারিপাশে কৃষ্ণর ছবি দেয়া, রাধার ছবি দেয়া, আর মাঝখানে ঠাকুর, মাঝখানে ঠাকুরটার সাথেও আছে রাধা কৃষ্ণ। বেশ থিমটা অন্যরকম করেছে, ভালোই লাগছে। আর এর ওপরের ঝাড়বাতিটা কি অসাধারণ করেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর এই দেখো চারদিকটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে কৃষ্ণর সব রকম অবতারকেই দেখিয়েছে, অন্যরকমভাবে জিনিসটা করেছে, বেশ আলাদা রকম অন্য প্যান্ডেলগুলোর থেকে। আর এই যে দেখো বললাম যে ঝাড়বাতিটার কথা, কি সুন্দর ঝাড়বাতির চারিপাশটা তৈরি করেছে, ঠাকুর, ঝাড়বাতি, প্যান্ডেল সব কিছুতে এটা পুরো 100-এ-100। আর তারপরে দেখো কি খাবো, লেস কিনেছি। তারপরে চলে এসেছি কল্যাণীর শিক্ষানিকেতনের প্যান্ডেল দেখতে। এই যে শিক্ষানিকেতনে এই প্যান্ডেলটা, আর কি বিশাল মাঠে প্যান্ডেলটা হয়েছে, আর কত মেলা বসেছে, যদিও মেলা এখনো খোলেনি তবুও আমরা তো আর আসবো না, তাই জন্য দেখেই যাবো এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা পুরোটাই করেছে ঝুড়ি, তারপর পাট, তারপর ওই বেতের যে কাজগুলো হয় না, ওই সব জিনিস দিয়েই প্যান্ডেলটা করেছে। কি অপূর্ব দেখ প্যান্ডেলটা, সামনে থেকে প্রত্যেকটা জায়গা তোমাকে দেখাচ্ছি, অনেক পাটের কাজ আছে, আর কি সুন্দরভাবে ঝুড়িগুলোকে আটকে আটকে মানুষ তৈরি করেছে, কি বলবো তোমাকে। আর যে লাল কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো ফিতে, তারপর লাল এমনি কাপড় দিয়েই পুরোটা করেছে, পুরো অন্যরকম একটা প্যান্ডেল। ওই যে আমার বন্ধুরা সামনে ছবি তুলছে, তোমাদেরকে তো বলাই হলো না আমি কাদের সাথে ঘুরতে এসেছি, আমি এসেছি আমার ছোট্ট বেলার বন্ধুদের সাথে, মানে এই বন্ধুগুলো হচ্ছে আমার মামা বাড়ির বন্ধু, আমি মামা বাড়ি থেকেই এখানে এসেছি। এই দেখো কুলোর ওপর কি সুন্দরভাবে তৈরি করেছে প্যান্ডেলটা, আর এখানে দেখো মূর্তিটা বানিয়েছে পুরোটা ঝুড়ি দিয়ে, আর দুদিকে যে দুটো হাতি দেখছো না, ওই হাতিগুলো পুরো পাট দিয়ে তৈরি করা, এত অসাধারণ এই প্যান্ডেলটা, নিখুঁত নিখুঁত কাজ, কতদিন ধরে যে প্যান্ডেলটা তৈরি করতে হয়েছে কি বলবো। ওই জন্যে আমার মনে হয় পুজো আসছে আসছেই ভালো, চলে এলে ঠাকুরও বিসর্জন হয়ে যাবে, আর এদিকে এত কষ্ট করে কত দিন ধরে তৈরি করা প্যান্ডেলটাকেও তাড়াতাড়ি নষ্ট করে দেবে। আমার খুব কষ্টই লাগে যাই বলো না কেন, কিন্তু এটাই তো নিয়ম, পুজো হয়ে যাবে তো প্যান্ডেল তো আর থাকবে না, সেটা তো নষ্ট হবেই। কিন্তু কি অপূর্ব প্যান্ডেলটা, আমি তো সব জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করতে শুরু করে দিয়েছি, খুবই ভালো প্যান্ডেলটা। এই যে ওখানেও যে মানুষগুলো দেখা যাচ্ছে, ওগুলোও পুরো করেছে ঝুড়ি দিয়ে, আর মাটির জিনিসগুলোও কি সুন্দর তোমাকে বলবো। এই দেখো না পুরো পাট দিয়ে কেমন একটা হাতি করেছে, কি নিখুঁত কাজ, এরা কত সুন্দর কাজ করে, তাই জন্য এদের কত নাম ডাক, সত্যিই তো এদের কত খেটে করতে হয়। আর এই দেখো এইটা হচ্ছে ভেতরের স্ট্রাকচারটা, এই যে এখানেও করেছে ওই একই রকমভাবে, আর ওপরে দেখতে পাচ্ছ না ওগুলো ফিতে দিয়ে শাঁখা পলা ঝুলছে, কি সুন্দর লাগছে, একটা করে সাদা ফিতে, একটা করে লাল ফিতে, আর নিচে দিয়ে ঝুলছে। কিন্তু
ঠাকুরের মুখ খোলেনি, কারণ হচ্ছে মনে হয় ষষ্ঠী থেকে পুজো হবে, তাই জন্য ষষ্ঠীর আগে হয়তো ঠাকুরের মুখ দেখা যাবে না। ঠাকুরটা চলে এসেছে কিন্তু মুখটা খুলিনি, ওই জন্যই মনে হয় মেলাগুলোও এখনও বসছে, সেইভাবে মেলা পুরোটা কমপ্লিটই হয়নি। এই দেখো ওপরে এইখানে আমি একটা অন্যরকম ঝাড়বাতি দেখলাম, কি সুন্দর দেখতে চৌকো কালারের ঝাড়বাতি, আর কি বিশাল বড়, খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু আমি আবার সব জায়গায় প্যান্ডেল ঘুরতে গিয়ে ঝাড়বাতিটা দেখি, কারণ ঝাড়বাতিটা বড়ই সুন্দর দেখতে লাগে। এই ঝাড়বাতিটা আবার দু তিন রকম কালারও হচ্ছে, খুবই ভালো। আর ফাঁকা পাওয়াতেই আমি একটু শ্যুট করতে শুরু করে দিয়েছি, নিজের ভালো দেখে একটা ভালো ভিডিও এখানে শ্যুট করে নিয়েছি। তারপরে বাড়ি থেকে নিয়ে এসেছিল আমার একটা বন্ধু ঘুগনি আর পরোটা, এইটা এখন খাবো, এখন খেয়ে তারপরে এখনও দুটো ঠাকুর দেখবো, তারপরে দুটো ঠাকুর দেখার পরে আমরা কোথাও একটা খেতে যাব। আপাতত এই খাবারটাই খেয়ে নিলাম। এবার চলে এসেছি কাঁটাগঞ্জ গোকুলপুরের আদর্শ শিক্ষানিকেতন হাই স্কুলে। না, স্কুলে আমরা যাব না, এখানে একটা ঠাকুর হয়েছে, সেই ঠাকুরের প্যান্ডেলটা হচ্ছে চন্দ্রযান 3, মানে এবারে যে চন্দ্রযানটা লঞ্চ করেছে, এইটা এখনও পুরোটা কমপ্লিট হয়নি জানো তো। তবে এখানকার ঠাকুরের মুখটা কিন্তু খুলে দিয়েছে, এখানে ঠাকুরটা আমরা দেখতে পারলাম কিন্তু প্যান্ডেলটা সেইভাবে হয়নি। এটা আমাদের দেখতে একটু অনেকটাই রাস্তা অতিক্রম করে আসতে হলো, যাই হোক দেখা হয়ে গেল। এবার আমরা চলে এসেছি এক জায়গায় খেতে, একটা দারুণ জায়গায় খেতে এসেছি, সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো কোথায় খেতে এসেছি। যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি বাড়ি আইসক্রিম খেতে খেতে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, আরও নতুন নতুন পুজোর ভিডিও নিয়ে আসবো।